ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে 31শে জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা লাস্ট মিনিট সাজেশনের যে কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আমি মোট 10টা মডেল সেট কিন্তু আজকেই আমি দিয়ে দেবো, তোমরা আজকেই কিন্তু এই প্রশ্নগুলো পড়ে নেবে। প্রথম এই ভিডিওটিতে আজ আমি 3টি মডেল সেটে 20টি করে প্রশ্ন, অর্থাৎ মোট 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ঝটপট শুরু করছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো। প্রথম প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে তৈরি হয়েছিল বা কবে গঠিত হয়? 1984 সালে। দুই নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের ব্যবহার হয় বায়ু দূষণ রোধে। চার নম্বর প্রশ্ন দেখে নাও, ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, পাঁচ নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান। ছয় নম্বর প্রশ্ন, বায়ুশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য বায়ুর গতি বেগ কমপক্ষে ঘন্টায় কত কিলোমিটার প্রয়োজন? 15 কিলোমিটার। বন্ধুরা উত্তর হবে 15 কিলোমিটার। সাত নম্বর প্রশ্ন দেখে নাও, সাত নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে, তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে কী ঘটে? জেনেটিক মিউটেশন ঘটে, জেনেটিক মিউটেশন ঘটে। আট নম্বর প্রশ্ন দেখে নাও, আট নম্বর প্রশ্ন, পারমাণবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে আমাদের শারীরবৃত্তীয় ক্ষতি হয়? 85 ডেসিবেল। দশ নম্বর প্রশ্ন দেখে নাও, শব্দ দূষণের প্রভাবে রক্তের কী রোগ হয়? শব্দ দূষণের প্রভাবে রক্তের হাইপোকেলিমিয়া রোগ হয়, হাইপোকেলিমিয়া রোগ হয়। এগারো নম্বর প্রশ্ন দেখে নাও, তামাক পাতায় উপস্থিত ক্ষতিকর ধাতুর নাম কি? ক্যাডমিয়াম। বারো নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগ হলো এটাই। তেরো নম্বর প্রশ্ন, ট্রায়াজিন জীবনাশক আগাছার মৃত্যু ঘটায়, ট্রায়াজিন জীবনাশক আগাছার মৃত্যু ঘটায় সালোক সংশ্লেষ ক্রিয়া বন্ধ করে। চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নাও, বায়োলজিক্যাল কন্ট্রোল বলতে বোঝায় জীবের প্রাকৃতিক শত্রু দ্বারা জীবকে ধ্বংস করা। এবার আসছি পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও, মশা নিধনে যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয় তার নাম কি? ব্যাসিলাস থুরিন জিএসিস। ষোলো নম্বর প্রশ্ন, বিজিনোসিস রোগ দেখা যায় বস্ত্র শিল্পে শ্রমিকদের। সতেরো নম্বর প্রশ্ন দেখে নাও, মৃত্তিকা দূষণের 90% হলো কঠিন বর্জ্য পদার্থ। আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত কোন পদার্থের পুনরুচক্রীকরণ প্রক্রিয়া লাভজনক? ধাতু। কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও, বিশুদ্ধ জলের পিএইচের মান কত? পিএইচ মান 7। কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও, জলের তাপীয় দূষণ হয় যখন সমগ্র জলের তাপমাত্রা পরিবর্তন কমপক্ষে কত বেশি হয়? 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি দ্বিতীয় মডেল প্র্যাকটিস সেট টু। এখান থেকে দেখা যাক, প্রথম প্রশ্ন, অম্লবৃষ্টির ফলে ভারতের যে অভয়ারণ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম কি? ভরতপুর পক্ষী অভয়ারণ্য। দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, স্মোক সৃষ্টির প্রধান গ্যাসীয় বস্তু হলো SO2। তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু তুষার গলে যাবে, সমুদ্রের জলস্তর বেড়ে যাবে, সমুদ্রবর্তী শহরগুলি জলে নিমজ্জিত হবে। উপরোক্ত সবকটি উত্তর হবে। চার নম্বর প্রশ্ন, জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায় মরুভূমি অঞ্চলে। পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কী হবে? পরিবেশগত দিক থেকে একটি দেশের মোট স্থলভাগের ভূমি কত ভাগ ভূমি আচ্ছাদিত হওয়া প্রয়োজন? 33 ভাগ। দেখো, পরিবেশগত দিক থেকে একটি দেশের মোট স্থলভাগের 33 ভাগ ভূমি অরণ্য আচ্ছাদিত হওয়া প্রয়োজন। এবার আসি পরের প্রশ্ন, দ্বিতীয় মডেল সেটের ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আমরা যে ছায়াপথে বা গ্যালাক্সিতে বাস করি তার নাম কি? মিল্কি ওয়ে। সাত নম্বর প্রশ্ন, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? ম্যালথাস। বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইকোটন বলে। দুইটি বাস্তুতন্ত্রের মিলন স্থলকে। নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক,
সিলভিকালচার হলো কাঠ উৎপাদনক্ষম বৃক্ষের চাষ। 10 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় লবণাক্ত জলাভূমিতে, এগারো নম্বর প্রশ্ন, সাভানা হলো পর্ণমোচী অরণ্য। 12 নম্বর প্রশ্ন, ওয়েটল্যান্ডের জলের গভীরতার মাপদণ্ড কত? ৬ মিটারের মধ্যে ওয়েটল্যান্ডের জলের গভীরতার মাপদণ্ড। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুখ্য বায়ম নয়? পুষ্করিণী। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, আগ্নেয়গিরিতে যে গলন্ত পদার্থ বেরিয়ে আসে তার নাম কি? ম্যাগমা। এবার আসি পরের প্রশ্ন দেখে নাও, 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোর অঞ্চলের প্রধান গাঠনিক উপাদান হলো নিকেল ও আয়রন। 16 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড বা 8.3 সেকেন্ড, 8.2 বা 3 সেকেন্ড, এটা উত্তর হবে 8.3 মিনিট। এবার আসি 17 নম্বর প্রশ্ন, সান স্পট হলো সূর্যের তুলনামূলকভাবে ঠান্ডা অঞ্চল স্থান, সূর্যের তুলনামূলকভাবে ঠান্ডা ও অনুজ্জ্বল স্থান। 18 নম্বর প্রশ্ন দেখে নাও, ওজোন গ্যাসের আবরণ দেখা যায় স্ট্রাটোস্ফিয়ারে। 9 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলে মাপা ভূমিকম্পের মাত্রা 6-এর তুলনায় 7-এর তীব্রতা কত গুণ বেশি হয়? 10 গুণ বেশি হয়। এবার আসি 20 নম্বর প্রশ্ন, ভূপালের গ্যাস দুর্ঘটনা ঘটে কত সালে? 1984 সালে। এবার আসি তৃতীয় সেট নিয়ে, মডেল প্র্যাকটিস সেট 3, ব্যাকটেরিয়ার পপুলেশন দ্বিগুণ হয় কুড়ি মিনিটে। 2 নম্বর প্রশ্ন, সাইক্লোনের ঘূর্ণীয় মধ্যাঞ্চলকে কি বলে? চোখ। সাইক্লোনের ঘূর্ণীর মধ্যাঞ্চলকে চোখ বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, আদিম সৃষ্ট জীব হলো ব্যাকটেরিয়া। 4 নম্বর প্রশ্ন, জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কি বলে? অভিযোজন। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে রাসায়নিক শক্তিরূপে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, মহারাষ্ট্রের লাটুরে ভূমিকম্প হয়েছিল 1993 সালে। 1993 সালে 7 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাপ হয় 0 থেকে 9। এবার আসি পরের প্রশ্ন দেখে নাও, 8 নম্বর প্রশ্ন, তৃতীয় সেটের আট নম্বর প্রশ্ন, বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় কোনটি? এখানে দেখো, বন সৃজন বন্যা নিয়ন্ত্রণের সবথেকে ভালো উপায় হলো। 9 নম্বর প্রশ্ন, আদি পৃথিবীর তাপমাত্রা ছিল 6000 ডিগ্রি সেলসিয়াস। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, নিউক্লিক অ্যাসিডকে নগ্ন জিন বলা হয়। 11 নম্বর প্রশ্ন, জলের তাপীয় দূষণ প্রধানত তাপবিদ্যুৎ প্রকল্পে। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, হিমালয় সৃষ্টি হয় প্রায় 5 কোটি বছর আগে। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, এখান থেকে, এই পৃথিবীর প্রাণী প্রজাতির মধ্যে সর্বাধিক পর্বের অন্তর্গত অর্থোপোডা। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, নেবুলা গঠিত হয় গ্যাস ও ধুলো বালি দ্বারা। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখে নাও, নেবুলা গঠিত হয় গ্যাস ও ধুলো বালি দ্বারা। 15 নম্বর প্রশ্ন, গ্রানাইট পাথরের প্রধান গাঠনিক উপাদান হলো সিলিকন অ্যালুমিনিয়াম। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু হলো সুপারনোভা। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূভাগের সর্ববহিস্থ স্তরকে কী বলা হয়? লিথোস্ফিয়ার। 18 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গে। পরে কোশ্চেন, বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট এর গাছের পাতা ঝরায় শরৎকালে। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।